কাবাডি দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম একটি, গ্রামীণ লোকজ সংস্কৃতির সাথে যার অবিচ্ছেদ্য সম্পর্ক। তবে সময়ের আবর্তে এই খেলা হারাতে বসেছে তার নিজস্ব বৈচিত্র্য। কিন্তু এই খেলাকে ধরে রাখার প্রয়াসও থেমে নেই। এই যেমন বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট, প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়ে গেল এবারের আয়োজন। তবে শুধু এই টুর্নামেন্টের মধ্য দিয়ে কতটুকুই বা প্রসার হবে সেটি হয়তো সবার জিজ্ঞাসা। তাই আশার কথা শোনা গেল ফেডারেশনের পক্ষ থেকে। কাবাডির প্রসারে বিভিন্ন পর্যায়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের কথা জানালেন ফেডারেশন সাধারণ সম্পাদক। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু সেটি আমাদের গ্রামে গঞ্জে আগের মতোই কিন্তু আবার আমরা শুরু করেছি। আমরা সকল প্রতিযোগিতা কিন্তু আমরা এখন করি, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, প্রথম বিভাগ এবং আমরা প্রিমিয়ার ডিভিশন খেলা করে থাকি। আমরা এখন চেষ্টা করছি যে বয়সভিত্তিক আমরা করা, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, এটিও আমরা আগামী 2019 সাল থেকে আমরা শুরু করব। এদিকে এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে নারী বিভাগের ফাইনালে পুলিশের বিপক্ষে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।